Al-jumlatul insha'iyyah. Al-jumlatul insha'iyyah. Amra dekheche jumlay khoburiya bornonamulok sotto mithya proshno kora jay ei rokom arekta hocche ki sotto mithya nirnoy kora jay arekta hocche songbad paoa jay arekta hocche songbad paoa jay kintu insha'iyyah tar moddhe ortho hoy bakko hoy kintu seta অর্থের বিবেচনায় স্বয়ংসম্পূর্ণ হয় না রচনামূলক রচনামূলক আবার বাক্যাংশও না কিন্তু এই করো 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 মানে তুমি করো পরিপূর্ণ বাক্যটা হচ্ছে কি তুমি এটা করো তে এই যে একদম অর্থের বিবেচনায় স্বয়ংসম্পূর্ণ হয় না একেবারে সত্য মিথ্যা বলে প্রমাণিত করা যায় না এরকম তো জুমলা ইনশাইয়াকে আমরা দেখেছি কিন্তু আমরা কি শুধু দেখেছি আর জেনেছি আমরা এটার অর্থ জেনেছি এবং অর্থের সাথে অভিনয় সহ আমরা জেনেছি তাহলে এগুলো উদাহরণ সহ আমরা মুখস্থ করেছি নাওমিরের পড়া তো আমর নাই ইস্তিফাম তামান্নাই তারজ্জি আমর নাই ইস্তিফাম তামান্নাই তারজ্জি তারপরে আমরা শিখেছি উকুদ নিদা আরজ কসুম তাআজ্জব উকুদ নিদা আরজ কসুম তাআজ্জব অর্থের বিবেচনায় আমরা অভিনয় করে শিখেছি তাই না আমর হচ্ছে কি আমর হচ্ছে আদেশ তখন আমরা বলেছি এরকম করেছি তার মানে করো 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 তাহলে আমর আর নেহি মানে কি না করো না তাহলে আমর নেহি আমর আমর নেহি আর কি ইস্তিফাম প্রশ্ন তাই না তাহলে আমার নাই ইস্তিফা আমার নাই ইস্তিফাম তামান নাই তারজ্জি আমার নাই ইস্তিফাম তামান নাই তারজ্জি তামান নাই আকাঙ্ক্ষা আর তারজ্জি এই দুটাই আশা আকাঙ্ক্ষা কিন্তু একটা আশা হচ্ছে পূরণ হবে না আর একটা আশা হচ্ছে পূরণ হতে পারে একটা আশা পূরণ হবে না আমরা আরো বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব পড়িয়ে দেব এগুলোর উদাহরণ সহ আমরা মুখস্থ করেছি তো পাঁচটা পাঁচটা করে আমি দেখিয়েছি যে আমর নাহি ইস্তিফাম তামান নাহি তারজ্জি আমর নাহি ইস্তিফাম তামান নাহি তারজ্জি আমরা আশা করেছিলাম তারপরে আমরা ডাক দিচ্ছি কিভাবে উকুত নেদা উকুত মানে কি চুক্তি তাই না উকুত মানে চুক্তি অঙ্গীকার লেনদেন লেনদেন মানে কি লেন মানে দেয়া ঋণ আর দেন মানে লেন মানে নেয়া দেন মানে দেওয়া লেনদেন মানে দেওয়া নেওয়া আবার ঋণ দেওয়া যখন চুক্তি করা হয় উকুত আল্লাহ তানজিলু বিনা ফাতু সিবা কয়রন আমরা ইনশাআল্লাহ দেখব এগুলো সবগুলো উদাহরণ ইনশাআল্লাহ আস্তে আস্তে এছাড়াও আমরা ইয়ে করব তো যাই হোক উকুদ মানে চুক্তি তাহলে একটা চুক্তি একটা নির্দিষ্ট থাকে তাই না চুক্তিটা তাহলে উকুদ নেদা উকুদ নেদা নেদা মানে কি আহ্বান বা ডাকা ইয়া আয়া হায়া আয়াম জাম আফতো এগুলো আমরা আস্তে আস্তে জানবো আরজ মানে কি উৎসাহ করা উপস্থাপন করা উদ্বুদ্ধ করা মোটিভেশন ইনস্পায়ার হ্যাঁ মোটিভেট করা আর তারপরে এনকারেজ উৎসাহিত করা তো আরজ মানে উপস্থাপন করা কারো কাছে বোঝা তাহলে উকুদ নেদা আরজ কসম তাআজ্জব এগুলো সব আমাদের মুখস্থ হয়েছে আমর নেই ইস্তিফাম তামান নাই।